ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ফুচকা রেসিপি নিয়ে। বাড়িতে কিভাবে সহজেই ফুচকা তৈরি করতে পারবেন সেটা আজকে দেখানো হবে। ফুচকা কিন্তু সকলেরই খুব প্রিয়, কম বেশি সকলেই ফুচকা খেতে পছন্দ করে। আর এই লকডাউনের সময় কিভাবে বাড়িতে খুব সহজে, বাড়িতে রাখা জিনিস দিয়ে কিভাবে খুব সহজেই ফুচকা তৈরি করা যায় সেটা আজকে দেখানো হবে। আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। ফুচকা তৈরি করার জন্য যেটা লাগবে প্রথমে সেটা হলো ময়দা আর সুজি, সম পরিমাণে নিয়ে নিতে হবে। এখানে ময়দা আর সুজির পরিমাণ আছে 1 কাপ করে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর বেকিং সোডা। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। ডোটা তৈরি করে এটাকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর 15 মিনিট পরে কিন্তু সুজিটা ফুলে এটা পারফেক্ট ডো তৈরি হবে, সেই জন্য এটা একটু নরম করে রেখে দিতে হবে। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে এটাকে মথে নিতে হবে। তারপর এটা থেকে বড় বড় লেচি তৈরি করে এটাকে অনেক বড় এবং পাতলা করে বেলে নিতে হবে। এটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব ততটা পাতলা করতে হবে। খুব বড় করে এটাকে বেলে নিয়ে কোনো গ্লাস বা বাটির সাহায্যে এটাকে গোল করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কুকি কাটা দিয়েও এটাকে কেটে নিতে পারেন। এখানে সবগুলো একটা গ্লাসের সাহায্যে কেটে নিয়ে এইভাবে এটাকে তুলে নেওয়া হয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে ছাঁকা তেলে। ফুচকাগুলোকে ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর লো টু মিডিয়াম হিটে সবগুলো বেলাকে এইভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একসঙ্গে 2-3টে করেও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করেই এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ না এগুলোর কালার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডিপ ব্রাউন না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। ডিপ ব্রাউন হয়ে গেলে এরপর এগুলোকে তুলে নিতে হবে। ঠিক একই রকম করে প্রত্যেকটা ফুচকা এখানে ভেজে নেওয়া হয়েছে। এরপর তৈরি করতে হবে আলু মাখা। আলু মাখা বানানোর জন্য এখানে আলুগুলোকে ছোট করে কেটে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে গোটা আলু প্রেশারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এরপর আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নেওয়া হয়েছে। আর এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো ভাজা মশলা। এখানে ভাজা মশলাতে দেওয়া হয়েছে জিরে আর লঙ্কা, শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দেওয়া হয়েছে মটর সেদ্ধ আর ছোলা সেদ্ধ। আপনারা চাইলে ছোলাটাকে স্কিপও করতে পারেন। এরপর দেওয়া হয়েছে ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। আলু মাখাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে গন্ধরাজ লেবু একটুখানি দিয়ে দিতে পারেন, এতে আলু মাখাটা আরও বেশি টেস্টি লাগে। অন্যদিকে টক জলটা বানানোর জন্য এখানে 1 গ্লাসের মতন জল নিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু 1 গ্লাস প্লেন জল নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল স্পুনের মতন ভাজা মশলা দিয়ে দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দেওয়া হয়েছে তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জলটাকে তৈরি করার জন্য 1/2 গ্লাসের মতন জলের মধ্যে তেঁতুলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দানাগুলোকে বের করে দিয়ে এরপর ওই জলটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এর মধ্যে দেওয়া হয়েছে ধনে পাতা কুচি এবং একটা গন্ধরাজ লেবু। ফুচকা তৈরি। এরপর ফুচকাটার মধ্যে আলু দিয়ে টক জল দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারেন। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।